এই বাচ্চাটা হলো বিয়ের আগের বাচ্চা এখন আমাকে এলাকায় একগুড়ে করে রাখছে আমি এই বাচ্চাটা নিয়ে কোথায় যাব কার কাছে যাব আমার কেউ নাই যাওয়ার মতো সে বলে যে আমার সকল সমস্যা সমাধান করে দিবে দেওয়ার পর সে আমাকে খারাপ প্রস্তাব দেয় তা খারাপ প্রস্তাব আমি না মানাতে সে এক পুরুকারে জোরপূর্বক আমার দর্শন করে আমার ঘর চুরি হয়েছে ঘর চুরি হওয়ার পর তো আমি অভিযোগ দিই থানায় থানায় অভিযোগ দেওয়ার পর এসআই সজল মাহমুদ যায় তদন্ত করতে যায় আমার কথা শুনে সব কিছু দেখে দেখাশোনা করার পর সে বলে যে আমার সকল সমস্যা সমাধান করে দিবে দেওয়ার পর সে আমাকে খারাপ প্রস্তাব দেয় তা খারাপ প্রস্তাব আমি না মানাতে সে এক পুরুকারে জোরপূর্বক আমার দর্শন করে তো দর্শন করার পর আমাকে অনেক ভয়ভীতি দেখায় যে কে ওর কাছে বললে আমাকে জানে মেরে ফেলাবে দুনিয়াতে রাখবে না অনেক ভয়ের মধ্যে যখন আমি নিয়মিত ও থানার প্রতিদিন রাত্রে ডিউটি করতাম নিয়মিত ও গেত যাওয়ার পর যখন আমার বাচ্চা কনসেপ্ট করছে তখন ওকে আমি বলি যে এরকম বাচ্চা কোন তো আমাকে থানায় নেয় থানায় নেওয়ার পর সারা রাত থানায় আমার আটকে রেখে অনেক মারধর করে অনেক নির্যাতন করে করার পর রাত দুটো বাজে বিয়ে করে কইরা তখন ডিভোর্স দেয় তখন স্টামের সই নেয় তখনই স্টামের সই নেয় ডিভোর্স দেয় আর ফাঁকা কাগজপত্র সই নিয়ে আমার বাড়িতে পাঠাই দেয় দুজন পুলিশ দিয়ে একজন হলো এসআই দারোগা ছিল জুয়েল আর আরেকজন ওই কনস্টেবল আর আমার দুই মেম্বারের কাছে দিয়ে পাঠাই দেয় দেওয়ার পর আমি যাই কোর্টে মামলা দেই 14 তারিখে 13 তারিখে মামলা দেই ও 14 তারিখে কোর্টে যাই আমাকে বিয়ে করে বিয়ের পর আমার কোনো খোঁজ খবর নেয় না এই যে বাচ্চা কোনো স্বীকৃতি দিচ্ছে না বাচ্চার কোনো খোঁজ খবরও দিচ্ছে না এই বাচ্চাটা হলো বিয়ের আগের বাচ্চা এখন আমাকে এলাকায় একগুড়ে করে রাখছে আমি এই বাচ্চাটা নিয়ে কোথায় যাব কার কাছে যাবো আমার কেউ নাই যাওয়ার মতো আমার মা নেই বাবা নেই মারপেটে ভাই নেই এই বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্ট করতেছি আমি হসপিটালে 11 দিন ছিলাম ডাক্তাররা পর্যন্ত আমার বাচ্চারা সাহায্য করছে আমি এখন কী খাবো কোথায় যাব তাই আপনাদের মাধ্যমে আমি এর বিচার চাই এই বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্ট করতেছি না বাচ্চাটা না দিছে বাচ্চার স্বীকৃতি না দিছে বাচ্চার কোনো খরচ আমি এনে কোথায় যাব কার কাছে যাব এলাকায় আমার এক ঘরে করে রাখছে আমার তো যাওয়ার জায়গা নাই আপনাদের মাধ্যমে আমি এর বিচার চাই আমার দুনিয়ায় কেউ নাই আমি কোথায় যাব এই বাচ্চাটা বিয়ের 3 মাস আগের বাচ্চা সে তো আরামে 1 বছরে 4 জায়গা বদলি হয়েছে 4 জায়গা বদলে হয়েছে আমি খাগড়াছড়ি যাই অভিযোগ দিয়েছি ওর বিচার পাই নাই আমি সব জায়গায় যেমন হেডকোয়ার্টার ডিএজি অফিসে প্রধানমন্ত্রীর কার্যালয় সব জায়গায় আমি দরখাস্ত দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীর দরখাস্ত আমি কারো কোনো বিচার পাইতেছি না আমি সব জায়গায় ডানে দাঁড়িয়ে ঘুরতেছি আমি এর বাচ্চাটা নিয়ে কোথায় যাবো কার কাছে যাবো কী করবো সে সব জায়গায় তার পুরো ভোট খাটায় কোনো জায়গায় আমি ন্যায্য কোনো বিচার পাইতেছি না এখন আমি মেয়েটা নিয়ে ডালে ডালে ঘুরতেছি আমি কোথায় যাবো আমার তো যাওয়ার জায়গা নেই আপনারাই পারেন এই বাচ্চাটা একটা দুধ যায় 3 দিন আমি এই বাচ্চাটা দুধ খাবো কোথার থেকে আর কী করবো হ্যাঁ আপনারা আমার একটু সহযোগিতা করলে আমি এর বিচার পাই